নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন আলোচনা করে এসেছি সম্রাট আকবর সম্পর্কে আকবর সম্পর্কে আমরা ডিটেলসে যা যা তথ্য দরকার সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করে এসেছি তাই আজকে আমরা চলে যাব জাহাঙ্গীর সম্পর্কে আলোচনায় জাহাঙ্গীরের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখব তো যারা এখনো আগের ভিডিওগুলো দেখে আসেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো এই চ্যানেলের প্লে গেলে পেয়ে যাবেন প্লে যাবেন সেখানে মধ্যকালীন ভারতের ইতিহাসের মধ্যে সমস্ত ভিডিও পর রয়েছে এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস প্রাচীনকালের ভারতের ইতিহাস এছাড়াও ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতির এছাড়াও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আমি অনেক ভিডিও বানিয়ে পরপর সাজিয়ে প্লেলিস্ট করে রেখেছি সমস্ত প্লে দেখতে এই চ্যানেলে প্লে চলে যাবেন সেখানে সমস্ত কিছু পেয়ে যাবেন আমি প্লে লিস্টগুলোর লিঙ্ক নিজের ডিসক্রিপশনে এবং উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে যদি এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং যতটা পারবেন আপনারা সেটা শেয়ার করবেন যাতে এই চ্যানেলে আরও সাবস্ক্রাইবার বাড়ে যাতে এই ভিডিওগুলো আরও অনেক লোকের কাছে পৌঁছে যায় কারণ আমি চেষ্টা করি যতটা ভালো ডিটেলসে তথ্য দেওয়া যায় যেরম যেরম প্রশ্ন পরীক্ষায় আসে কারণ এখন পরীক্ষার প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু ডিটেলসে প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় করা হয়ে থাকে বিশেষ করে ডাব্লু বিসিএস বা এরকম ধরনের পরীক্ষাগুলোতে এরকম কোশ্চেনের মান অনেক বেড়ে গেছে সেখানে অনেক ডিটেলসে প্রশ্ন আসে তাই আমি যতটা সম্ভব ডিটেলসে যেরম যেরাম প্রশ্ন আসে সেইরকম হিসাবে আমি ভিডিও করার চেষ্টা করছি তো যদি এই চ্যানেলে ভিউ বাড়ে এবং সাবস্ক্রাইবার বাড়ে তাহলে আমার ভিডিও করতেও ভালো লাগে তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যতটা সম্ভব এটা শেয়ার করবেন আপনাদের কোনো অসুবিধা হলে কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা ভিডিওগুলো লাইক করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা জানি যে আকবর মারা যান ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আগের দিনের ভিডিওতেই এটা দেখেছি ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবর মারা যান এবং আকবরের মৃত্যুর পরে এই জাহাঙ্গীর সিংহাসনে বসেন এনার আসল নাম ছিল সেলিম এই সেলিম বিদ্রোহ করেছিল কিভাবে সেই বিদ্রোহ দমন করা হয়েছিল সেই সমস্ত কিছু আমি আগের দিনের ভিডিওতে খুব ভালোভাবে আলোচনা করে এসেছি তো সেলিম বিদ্রোহ করলেও তাকেই শেষ পর্যন্ত আকবর মনোনীত করে যান পরবর্তী সুলতান হিসাবে সেই অনুযায়ী জাহাঙ্গীর ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সেই সম্পর্কে আসবো তার আগে প্রথমে জাহাঙ্গীরের কিছু প্রাথমিক তথ্য সম্পর্কে জেনে নেব জাহাঙ্গীর কবে জন্মগ্রহণ করেন তিরিশে আগস্ট পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইম্পর্টেন্ট এই ডেটটা সেকেন্ড জাহাঙ্গীরের মাতা মানে মায়ের নাম ছিল মারিয়াম উজ্জামানি মারিয়াম উজ্জামানি এবং পিতা স্বাভাবিকভাবেই আকবর অনেকে বলেন যে এই মারিয়াম উজ্জামানি ছিলেন হচ্ছেন যোধাবাই এর আগের দিন বলেছিলাম হারিকা বাইয়ের কথা সেই হারিকা বাইয়েরই নাম পরবর্তীকালে হয় এই মারিয়াম উজ্জামানি এবং এনারী পুত্র ছিলেন জাহাঙ্গীর ছোটবেলায় জাহাঙ্গীরের যে টিচার মানে শিক্ষক ছিলেন তিনি হচ্ছেন আব্দুর রাহিম খানে আব্দুর রহিম খানে খানা এই জাহাঙ্গীরকে সমস্ত রকমের শিক্ষা দান করেছিলেন জাহাঙ্গীরের পত্নীদের সম্পর্কে একটু দেখে নেব কারণ পত্নীদের থেকে প্রশ্ন করা হয় এটা যারা পরীক্ষক তাদের একটা ফেভারিট কোয়েশ্চেন যে জাহাঙ্গীরের পত্নী কারা ছিলেন মানে এক একজন এক একবার এক একজনের নাম দিয়ে জিজ্ঞেস করা হয় যে এ কার পত্নী ছিল তো এটা অধিকাংশই জাহাঙ্গীরের কাছ থেকেই করা হয় প্রথম পত্নী হচ্ছেন ভগবান দাসের কন্যা মানবাই ভগবান দাসের কন্যা মানবাই এবং এর পুত্র হচ্ছে খুজরু। এর পুত্র হচ্ছে খুজরু যে পরবর্তীকালে গিয়ে আবার বিদ্রোহ করবে যাই হোক মানবাই এর পুত্র হচ্ছে খুশরু দ্বিতীয় পত্নী হচ্ছেন মেবারের রাজকন্যা জগৎ গোসাই মেবারের রাজকন্যা জগৎ গোসাই এর পুত্র হচ্ছে খুলরাম যাকে আমরা শাহজাহান নামে চিনি তাহলে শাহজাহানের মায়ের নাম হচ্ছে জগৎ গোসাই ইনি মেবারের রাজকন্যা ছিলেন এছাড়াও আরও একজন জাহাঙ্গীরের পত্নী ছিলেন যিনি থেকে বিখ্যাত যার নাম নূরজাহান এই নূরজাহান সম্পর্কে ডিটেলসে আমরা পরে আলোচনা করব এখন এটা জেনে রাখার যে নূরজাহানও সরি জাহাঙ্গীরের পত্নী ছিলেন ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয় এবং এই ষোলশ পাঁচ খ্রিস্টাব্দেই জাহাঙ্গীরের রাজ্যভিশেক হয় অর্থাৎ তিনি সিংহাসন লাভ করেন এবং তিনি সিংহাসন লাভ করেন আগ্রা ফোর্টে আগ্রা ফোর্টে এবং সিংহাসন লাভ করার পর তিনি যে উপাধি নেন সবকিছু নিয়ে তার নাম হয় নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদসা গাজী এখান থেকে বোঝা যাচ্ছে বাদশাহ হচ্ছে টাইটেল গাজী হচ্ছে টাইটেল বাদশাহ টাইটেলটা সমস্ত মুঘল যারা রাজা ছিলেন মানে মুঘল সুলতান ছিলেন তারা সকলে এই বাদশাহ উপাধিটা নিয়েছিলেন এছাড়াও জাহাঙ্গীর আরও একটা উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে গাজী তাহলে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী এটা হচ্ছে তার পুরো নাম প্রথম কথা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এর আগে আকবর একটা বিশাল জায়গা নিয়ে মুঘল সাম্রাজ্যের বিস্তার করেছেন এই সময় এসে জাহাঙ্গীরের সময় এসে মুঘল সাম্রাজ্য বিশাল বড় হয়ে গেছে তাই সেই সাম্রাজ্যে আর নতুন করে কোনো জায়গা জয় করার আর প্রয়োজন ছিল না সব জায়গায় প্রায় আকবর দখল করে গেছেন তো যেহেতু এই বড় একটা সাম্রাজ্য জাহাঙ্গীর পেয়ে গেছেন তো যখন তাকে যুদ্ধ করতে হচ্ছে না তার এবার বিশেষ লক্ষ্য কোথায় গিয়ে দাঁড়াবে তার লক্ষ্য গিয়ে দাঁড়াবে শিল্প সাহিত্য এই সমস্ত কিছুতে এই কারণে আকবরের পরবর্তী যারা সুলতান হয়েছেন মানে জাহাঙ্গীর এবং শাহজাহান এদের সময় চিত্রশিল্প অঙ্কন মানে আঁকা ছবি আঁকা বা স্থাপত্য শিল্প এখানে চরম খ্যাতি লাভ করেছে এই সময়ে দুটো হচ্ছে এই সমস্ত কিছুর মানে শিল্প কার্যের সুবর্ণযুগ এছাড়াও জাহাঙ্গীর সিংহাসনে বসে সমস্ত শক্ত শক্ত নীতি আইন ইত্যাদি বন্ধ করে দেন এক কথা একটা উদার নৈতিক আইন প্রণয়ন করার ব্যবস্থা করেন এই সমস্ত যে ঘটনাগুলো তিনি ঘটান অর্থাৎ যে সমস্ত আইন ফাইন তিনি বন্ধ করে দেন সেগুলো সম্পর্কে যাব তার আগে একটা জিনিস জানবো সেটা হচ্ছে জঞ্জির এ আদাল এটাও পরীক্ষায় এসেছিল জাঞ্জির এ আদাল এটা কে প্রতিষ্ঠা করেন এটা করেন জাহাঙ্গীর এই জাঞ্জির এ আদাল এই জিনিসটা কি ছিল যারা বিচার চাইতো বিচার প্রার্থী যারা তাদের সুবিধার জন্য তিনি একটা ঘন্টা সেটা তিরিশ গজ লম্বা একটা সোনার শিকলে করে আগ্রা দুর্গ থেকে যমুনা নদীর তীর অবধি টাঙিয়ে দিয়েছিলেন মানে একটা তিনি ঘণ্টা টাঙিয়েছিলেন ঘন্টার থেকে একটা সোনার শিকল টাঙিয়েছিলেন সেই শিকল আগ্রা ফোর্ট থেকে একদম যমুনা নদীর তীর অব্দি গিয়েছিল এবং যারাই বিচার চাইতো তারা ওই ঘন্টায় মানে ওই শিকল ধরে টান দিত ঘন্টায় আওয়াজ হতো এবং জাহাঙ্গীর আসতেন সবার যে যা মানে যে শিকল টেনেছে তার কি প্রবলেম আছে সেগুলো তিনি শুনতেন দিয়ে সেটা বিচার করার ব্যবস্থা করতেন এই যে ঘন্টাটা টাঙানো হয়েছিল সেটাকেই বলা হচ্ছে জঞ্জির এ আদাল এটার নাম ছিল জঞ্জির এ আদাল তো এটা প্রতিষ্ঠা করেন মানে এটা স্থাপন করেন জাহাঙ্গীর এর থেকে বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর একটা শান্তিপূর্ণ পরিবেশ তিনি চেয়েছিলেন এছাড়াও তিনি কিছু কিছু সংশোধন করেছিলেন যেমন বাণিজ্য শুল্ক কমিয়ে দিয়েছিলেন এই সময় হতো কি নদী পথে যদি কিছু বহন করে নিয়ে আসা হতো মানে বাণিজ্য করা হতো তার জন্য একটা বিশেষ ট্যাক্স লাগতো সেই ট্যাক্স তিনি বন্ধ করে দিয়েছিলেন মদ্যপান নিষিদ্ধ করে দিয়েছিলেন বিভিন্ন প্রকার কর বন্ধ করে দিয়েছিলেন বিভিন্ন প্রকার কর বন্ধ করেছিলেন তার মধ্যে বিশেষ দুটো ইম্পর্টেন্ট কারণে এই দুটোই পরীক্ষা এসেছিল তাই জন্য আমি এখানে তুলেছি সেটা হচ্ছে তমগা এবং মীরবাহারি এবং মির বহরি এই দুটো কর বন্ধ করেছিলেন জাহাঙ্গীর এছাড়াও তিনি পশুবধ অনেকাংশে অংশে বন্ধ করেছিলেন বিশেষ বিশেষ দিনে পশুবধ করা যেত না জাহাঙ্গীরের সময় তো এই সমস্ত কিছু তিনি করেছিলেন এক কথায় এই সমস্ত কাজ থেকে এটাই করা যায় যে তিনি একটা উদারপন্থী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন এবার জাহাঙ্গীর কি কি অভিযান করেছিলেন কোন কোন জায়গা দখল করেছিলেন আকবর তো অধিকাংশ জায়গা দখল করে দিয়ে গেছিলেন তাও কিছু কিছু জায়গা জাহাঙ্গীর সাম্রাজ্যের মধ্যে ঢোকে তার মধ্যে মেবার মেবারের কথা আমি আগের দিন খুব ডিটেলসে আলোচনা করেছিলাম যেখানে রাজা ছিলেন মহারানা উদয় সিং এবং তার পুত্র মহারানা প্রতাপ এ সম্পর্কে আমি আগের দিন আলোচনা করেছিলাম এই মেবারটাই একমাত্র আকবর জয় করতে পারেননি মেবার বাদ দিয়ে সমস্ত রাজপুতানা তিনি দখল করে নিয়েছিলেন এবং বলেছিলাম যে মহারানা উদয় সিং এবং তার পুত্র মহারানা প্রতাপ এরা খুব শক্তিশালী ছিল প্রচণ্ড শক্তিশালী ছিল সমস্ত রাজপুতরা যেখানে আকবরের কাছে বসতা স্বীকার করেছিল তখন এই মহারানা প্রতাপই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই মেবারকে মেবারের যে দায়িত্ব মানে মেবারের শাসনবার আকবরের হাতে তুলে দেননি মানে আকবরের বসতা স্বীকার করেননি তো মেবার জয় করেন জাহাঙ্গীর খ্রিস্টাব্দে এই মেবার বিজয় হয় তখন মানে জাহাঙ্গীরের সময় মেবারের যিনি শাসন কর্তা ছিলেন তার নাম ছিল মহারানা অমর সিং আকবরের সময় ছিল মহারানা প্রতাপ জাহাঙ্গীরের সময় ছিল মহারানা অমর সিং এবং এই মেবার পনেরো ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে জয় করা হয় এবং মেবার মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রথমবারের জন্য এখানে মহারানা অমর সিং বসতা স্বীকার করেন এবং একটা সন্ধি হয় সেই সন্ধি অনুযায়ী চিতর যে জায়গাটা মেবারের রাজধানী চিতর সেই চিতরটা মহারানা অমর সিংকেই দিয়ে দেওয়া হয় যে তিনি সেখানে শাসন করবেন শুধু তিনি জাহাঙ্গীরের আন্ডারে থেকে করবেন এবং এছাড়াও অমর সিং পুত্র করণ সিং পাঁচ হাজার মনসবদারি পেয়ে যান মনসবদারি কি আগের দিন আলোচনা করা হয়েছে তো সেই মনসবদারি পেয়ে যান মহারানা অমর সিং পুত্র এভাবে মেবার চলে আসে মুঘল সাম্রাজ্যের মধ্যে দ্বিতীয় যেটা বিজয় করেন জাহাঙ্গীর সেটা হচ্ছে বাংলাদেশ এই সময় এসে বাংলাদেশও মানে আজকের যে বাংলাদেশটা যা যতটা জায়গা নিয়ে গঠিত সেটা পুরো জয় করেন জাহাঙ্গীর এই সময় বাংলাদেশে একটা বিখ্যাত মানে শাসন বর্গ ছিল বেশ কিছু ব্যক্তি শাসন করতেন যাদেরকে বলা হতো বারো ভূঁইয়া সেই বারো ভুঁইয়াকে পরাজিত করে বাংলাদেশ জয় করেন জাহাঙ্গীর থার্ড যে জায়গাটা তিনি জয় করেন সেটা হচ্ছে উড়িষ্যা কামরূপ উড়িষ্যা কামরূপ এবং তার সঙ্গে কাংড়া অঞ্চল তিনি জয় করে নেন আকবরের বিজয় সম্পর্কে আমরা আলোচনা করেছি সেখানে দেখেছিলাম যে খানদেশ আহমদনগর এইগুলো তিনি জয় করেছিলেন কিন্তু সম্পূর্ণ দাক্ষিণাত্য তিনি জয় করতে পারেননি জাহাঙ্গীরের সময় এসে সেই দাক্ষিণাত্যের আরো কিছু অংশ মুঘল সাম্রাজ্য থেকে চলে যায় এখানে তিনি জয় করেননি জাহাঙ্গীর দাক্ষিণাত্যেও জয় করতে পারেননি দাক্ষিণাত্য বিজয় আবার হবে ঔরঙ্গজেবের সময় গিয়ে এই সময় এসে দাক্ষিণাত্যে মুঘল শক্তি পরাজিত হয় তো মোটামুটি এই সমস্ত জায়গাগুলো জাহাঙ্গীর জয় করেন জাহাঙ্গীর সময় তার পুত্র খুচরু বিদ্রোহ ঘোষণা করে খুচরু কে ছিলেন খুচরু ছিলেন তার প্রথম পত্নী জাহাঙ্গীরের প্রথম পত্নী মানবাইয়ের পুত্র তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহে খুচরুকে সমর্থন জানায় শিখ গুরু অর্জুন শিখদের পঞ্চম গুরু অর্জুন শিখদের পঞ্চম গুরু যেহেতু একে সাহায্য করে সেই জন্য জাহাঙ্গীর তাকে মৃত্যুদণ্ড দেন এই বিদ্রোহটাও দমন করা হয় খুচরুকে নির্বাসন দেওয়া হয় তাকে অন্ধ করে দেওয়া হয় এবং শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয় এরপর থেকেই শিখদের সঙ্গে মুঘলদের সম্পর্ক খারাপ হয়ে যায় এর আগে অবধি দেখলাম যে আকবরের সময় অবধি শিখদের সঙ্গে মুঘলদের একটা ভালো সম্পর্ক ছিল আকবর শিখদের একটা জমিদান করেছিলেন সেখানে অমৃতসরের মন্দির হয়েছিল সবকিছু হয়েছিল কিন্তু এই খুচরুর বিদ্রোহের পর থেকেই মুঘলদের সাথে শিখদের একটা দ্বন্দ্ব শুরু হয় এবং এরপরে আরও এরকম ঘটনা ঘটবে আরও শিখ গুরুকে হত্যা করা হবে এই সমস্ত কিছু হবে যাই হোক এরপরে আসবো আমরা নূরজাহান এর আসল নাম ছিল নেশা জাহাঙ্গীর নূরজাহান এর আসল নাম ছিল এর পিতার নাম ছিল গিয়াজ বেগ গিয়াজ বেগ যাকে পরবর্তীকালে ইতাম উপাধি দেওয়া হয় ইতাম এই নূরজাহানের বিবাহ হয়ে গেছিল সতেরো বছর বয়সে তার প্রথম পতি যিনি ছিলেন তার নাম ছিল আলী কুলি এই আলী কুলির আর এক নাম ছিল শের আফগান শের আফগান বা আলী কুলি নামে পরিচিত ছিলেন এর সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব কারণ এর থেকে প্রশ্ন করা হয় শেষ বয়সে এসে জাহাঙ্গীর এই মেহরুন নেচার উপরে পুরোপুরি নির্ভর হয়ে পড়ে আকবরের রাজত্বকালে এই গিয়াসবেগ ভারতে আসে এবং আস্তে আস্তে এই গিয়াস বেগ শক্তিশালী হতে থাকে গিয়াস বেগ পরবর্তীকালে কাবুলের দেওয়ান হিসেবে নিযুক্ত হন তার কন্যা ছিলেন এই মেহরুন্সা যার বিবাহ হয় আলী কুলির সঙ্গে এই আলী কুলি ছিলেন বর্ধমানের জাহগীরদার আমাদের বর্ধমানের পশ্চিমবঙ্গের বর্ধমান সেই বর্ধমানের জায়গিরদার ছিলেন এই আলী কুলি যিনি পরবর্তীকালে শের আফগান উপাধি লাভ করেন এই আলী কুলি বা শের আফগান পরবর্তীকালে বিদ্রোহ ঘোষণা করেন এবং এই বিদ্রোহ ঘোষণা করার ফলে বাংলার যারা সুবাদার ছিলেন তাদের সঙ্গে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আলী কুলি মারা যান এরপরে মেহের উন্নেশা এবং তার কন্যা লাডলি বেগম এদের দুজনকে আগ্রায় পাঠানো হয় মানে আগ্রায় তারা আশ্রয় গ্রহণ করেন ষোলোশো এগারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এই মেহরুন্নেসাকে বিবাহ করেন ষোলোশো তেরো খ্রিষ্টাব্দে তাকে উপাধি দেওয়া হয় নূর জাহান নূর জাহান নূর জাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো তো নূরজাহান উপাধি মানে জাহাঙ্গীরই এনাকে দিয়েছিলেন জীবনে শেষ দিকে এসে বললাম যে জাহাঙ্গীর পুরোপুরি এই নূরজাহানের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং এই সময় একটা চক্র গঠিত হয় মানে একটা গোষ্ঠী গঠিত হয় যে গোষ্ঠী সম্পূর্ণভাবে এই সময় মুঘল সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করত যে চক্রের নাম ছিল নূরজাহান নূরজাহান চক্র এই নূরজাহান চক্রে নুরজাহান ছিলেন তার পিতা ছিলেন অর্থাৎ গিয়াজবেগ এছাড়াও নূরজাহানের ভাই এই চক্রে ছিল এই সময় এসে এই নূরজাহান চক্র এবং তার যে তার চারিদিকে যে সমস্ত লোকজন রয়েছে অর্থাৎ যারা একে এই চক্রটাকে সাপোর্ট করতো তারাই প্রকৃতপক্ষে ক্ষমতার অধিকারী হয়ে পড়ে এমনকি জাহাঙ্গীর একটা মুদ্রা প্রচলন করেন যে মুদ্রায় নূরজাহানের নামও ছিল যাই হোক ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয় ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হয় জাহাঙ্গীর যতটা না বিজয়ের জন্য নাম করেছেন তার থেকে বেশি তার সুনাম হয়েছে শিল্পকর্মে এর আগেই বললাম যে আকবর একটা বিশাল সাম্রাজ্য গঠন করে গেছেন বেশ কিছু কয়েকটা লড়াই তিনি করেছিলেন জাহাঙ্গীর বেশ কয়েকটা অভিযান পাঠিয়েছিলেন কিন্তু সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় সেই মধ্যে মেবারটাই যা শক্তিশালী ছিল বাকিগুলো খুব একটা খুব একটা শক্ত লড়াইও এখানে হয়নি তো একটা শান্তির পরিবেশ ছিল তাই জন্য জাহাঙ্গীরের সময় থেকে শিল্পকর্মের ব্যাপক উন্নতি হতে থাকে এবং জাহাঙ্গীরের সময়কে বলা হয় চিত্রশিল্পের শিল্পের সুবর্ণযুগ কোন সময়কে চিত্রশিল্পের শিল্পের সুবর্ণ যুগ বলা হয় এটা পরীক্ষায় এসছে এটা হবে চিত্রশিল্পের সুবর্ণযুগ বলা হয় জাহাঙ্গীরের রাজত্বকালকে যাই হোক এই সময় যে যে শিল্পকর্মগুলো হয়েছিল তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সুরদাস এই সময় সুর সাগর রচনা করেন সুরদাস এই সময় সুর সাগর রচনা করেন তাহলে সুরদাস জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন জাহাঙ্গীর নিজেও খুব বিদ্যান ছিলেন তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন এছাড়াও তিনি ইতিহাস ভূগোল দর্শন কাব্য ইত্যাদি ব্যাপারেও বিশেষ পারদর্শী ছিলেন তিনি তার আত্মজীবনী লিখেছিলেন যেটার নাম তুজুক ই জাহাঙ্গীরি তুজুক ই জাহাঙ্গীরি এটা রচনা করেন জাহাঙ্গীর নিজে এছাড়াও চিত্রশিল্পে এই সময় ব্যাপক উন্নতি হয় কোন সময়কে মানে মুঘল সাম্রাজ্যের কোন সময়কে চিত্রশিল্পের সুবর্ণযুগ বলা হয় সেটা হবে জাহাঙ্গীরের রাজত্বকালকে জাহাঙ্গীরের রাজত্বকালে একাধিক চিত্রশিল্পী ছিলেন মানে তার রাজসভায় তারা ছিলেন এবং তারা ব্যাপক নাম করেন যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফারুক বেগ মোহাম্মদ নাদির মোহাম্মদ মুরাদ বিসেন দাস কেশব মনোহর এর মধ্যে বিশেষ ইম্পর্ট্যান্ট হচ্ছে বিসেন দাস বিসেন দাস বহুবার পরীক্ষায় এসছে যে বিসেন দাস কার রাজসভায় ছিলেন সেটা হবে জাহাঙ্গীরের রাজসভায় এটা স্টার করে রাখা দরকার এটা স্টার বিসেন দাস এই সময়ের চিত্রশিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলিম ধর্মে কোনো জীবন্ত প্রাণীর চিত্র অঙ্কন করা নিষিদ্ধ সেই সময়কার মুসলিমরা এটা খুব ভালোভাবে মেনে চলতেন এমনকি আমরা যদি এই সময় মুঘলদের সময়ে মুঘল যে স্থাপত্য শিল্পগুলো রয়েছে যেমন তাজমহল বা ইত্যাদি এইগুলোতে আমরা কোনো জীবিত প্রাণীর ছবি দেখব না তো এই সময় চিত্রের যে সমস্ত মানে যে সমস্ত জিনিস নিয়ে চিত্র করা হতো সেগুলো সবই ছিল জ্যামিতিক জ্যামিতিক চিত্রাঙ্কন এই সময় ব্যাপকভাবে প্রসার লাভ করে এছাড়াও ফল পাতা ফুল ইত্যাদি চিত্রও এই সময় খুব ব্যাপকভাবে বিস্তার লাভ করে সমস্ত ধরনের যে সমস্ত স্থাপত্য শিল্পগুলো রয়েছে এই সময়কার সবেই এই ধরনের চিত্র আমরা দেখতে পাই তো এই সময় থেকেই সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এছাড়াও জাহাঙ্গীরের সময় যে সমস্ত জিনিসগুলো নির্মাণ করা হয় যে সমস্ত স্থাপত্য শিল্প নির্মাণ করা হয় সেগুলো হচ্ছে আকবরের সমাধি ইতামদৌলার সমাধি ইতামদ কে ছিলেন ইতামদৌলা হচ্ছে এই গিয়াসবেগ যার নাম ছিল অর্থাৎ নূরজাহানের বাবা পিতা ছিলেন ইতামদ্দোলা এর সমাধি এছাড়াও বিভিন্ন মসজিদ তৈরি হয় এই সময় বিভিন্ন তৈরি হয় এই সমস্ত যে শিল্প কর্মগুলো সেগুলোকে আলাদা করে একদম মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেলে সবার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব সেখানে আরও ভালোভাবে সেগুলো বলবো তো এগুলো উল্লেখযোগ্য এছাড়াও মুদ্রা শিল্পে এই সময় ব্যাপক উন্নতি হয় কারণ এই সময় ব্যাপকভাবে মুদ্রার প্রচলন বেড়ে যায় কারণ ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে বাড়তে থাকে এই সময় আমরা জানি যে ভারতে পর্তুগিজরা ভারতে এসে গেছে ইংরেজরাও ভারতে এই সময় প্রবেশ করে গেছে জাহাঙ্গীরের সময় তো এই সময় ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় সেই কারণে শিল্পেরও সরি শিল্প নয় মুদ্রা মুদ্রারও ব্যাপক প্রচলন এই সময় শুরু হয় ষোলোশো থেকে ষোলোশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে ক্যাপ্টেন হকিন্স তার সবাই ছিলেন অর্থাৎ ষোলোশো আট খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স ভারতে আসেন এবং ষোলোশো এগারো খ্রিস্টাব্দ অবধি তিনি ভারতে ছিলেন ক্যাপ্টেন হকিন্স এবং রো এই দুজনেই ভারতে আসেন জাহাঙ্গীরের সময় ইংল্যান্ডের রাজা দূত হিসেবে টমাস টমাসরোশ পনেরো খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যাপ্টেন হকিসে এসছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে ক্যাপ্টেন হকিন্স ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে এবং ক্যাপ্টেন হকিন্স এসে আমি আধুনিক ভারতের ইতিহাসে আলোচনা করেছিলাম যে ক্যাপ্টেন নির্মাণ বা এই সমস্ত কিছু সাহায্য পাননি কিন্তু ক্যাপ্টেন হকিন্সকে জাহাঙ্গীর মনস অফদারি দিয়ে দেন এছাড়াও ক্যাপ্টেন হকিন্সকে একটা উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে ইংলিশ খা ইংলিশ খা এর কারণ হচ্ছে ক্যাপ্টেন হকিন্স তুর্কি ভাষায় ব্যাপক মানে খুব ভালোভাবে কথা বলতে পারতেন এই কারণে তাকে একটা উপাধি দেওয়া হয় সেটা হচ্ছে ইংলিশ খা এবং টমাস রয়েসছিলেন ইংল্যান্ডের রাজার দূত হিসাবে ইংল্যান্ডের তখন রাজা ছিল জেমস প্রথম জেমস প্রথম এর দূত হিসাবে টমাস রয়েসছিল তাহলে দুজনের মধ্যে তফাত হচ্ছে এটাই একজন এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে আরেকজন এসেছিলেন মানে ইংল্যান্ডের রাজার তরফ থেকে এবং টমাস রয়েছে ভারতে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাপক সুবিধা লাভ করেন তো এই ছিল জাহাঙ্গীর সম্পর্কে আলোচনা জাহাঙ্গীর সম্পর্কে যা যা তথ্য দেওয়া দরকার আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কভার করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ